টাকাও চাই না, আমার যে স্বীকৃতি কেন সেটা আমাকে দেওয়া হবে? আর যদি কেউ প্রমাণ করতে পারে আমি মুক্তিযুদ্ধের থার্ড ইন কমান্ড ছিলাম না, তাহলে আমি চাই আমি বুক খুলে যাব, আমার প্রকাশ্যে গুলি করে মারা হোক, আমাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করে আমাকে গুলি করে মারা হোক, কিন্তু আমাকে কেন দেওয়া হবে না? আর এতদিন কেন দেয় নাই এ আমার প্রশ্ন। আমি বারবার আবেদন করেছি, কোনোটায় কোনো কাজ হয় না। ১৯৭১ সালের আগে আমি তোমার দৌলতপুর ডে অ্যান্ড নাইট কলেজের ইংলিশের প্রফেসর ছিলাম। সে সময় কালুরুঘাট থেকে জিয়া যে ঘোষণা দিলেন বঙ্গবন্ধুর কথা মতো, সেই ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে যে নৈরাশ্য, যে অত্যাচার এদেশে হয়েছিল, যে হানাদার বাহিনী বা পশ্চিম পাকিস্তান সরকার আমাদের উপর যে অনাকাঙ্ক্ষিত অত্যাচার করত, আমাদের কোনো পাত্র ছিল না, আমাদের কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না, এই প্রেক্ষাপটে আমি ওই সময় ছাত্র ইউনিয়ন করতাম, বিপ্লবী ছাত্র ইউনিয়ন করতাম। তখন চিন্তা করলাম এই যুদ্ধে আমাকে অংশগ্রহণ করা উচিত। এই প্রেক্ষাপটটা হলো বিএল কলেজে প্রফেসরি করাকালীন আমি একদিন শুনতে পারলাম যে দৌলতপুর অ্যাটাক হবে, আর্মি আসবে। তখন আমি দৌলতপুর যে সিনেমা হল আছে ওই সিনেমার নামটা আমি ভুলে গেছি, অনেক দিনের কথা, আর এখন 78 বছর বয়স, সব মনে নাই। তখন আমি কোন ছুটে গেলাম, দেখলাম তখন একটা জিনিস, ওই আনুর কাঠগোলা ছিল, আনুর কাঠগোলা ওই জায়গায় বড় বড় লোক বসত, ওই কাঠগোলায় আমি দেখলাম সাধারণ মানুষ, চিকুন চিকুন মানুষ, হ্যাঁ, এই আমার মতে চিকুন চিকুন মানুষ, গেঞ্জি পরা, খালি গায়ে লুঙ্গি পরা, তারা ওই চলা নিয়ে ওই আর্মি আসতেছে, মানে ট্রাকে করে করে শত শত, আর ওরা চলা নিয়ে যাচ্ছে, ওদিকে রাইফেল আর এদিকে আমাকে চলা, এই চলে নিয়ে যাচ্ছে, দেখে সাথে সাথে ওরা গুলি করতেছে আর লুটে লুটিয়ে পড়তেছে। তখন ওই নেতৃত্ব দিচ্ছিল বর্তমান যে মন্ত্রী, তোমার ওনার নাম জানি কি, তোমার সুবেন সাহেবের স্ত্রী, ওনার নামটা হচ্ছে কী জানি না, নাম তোমাদের কি মনে আছে? মন্ত্রী সুজানের বউ কি নাম জানি তোমার? মন্নুজন, মন্নুজন সুজান, মন্নুজন। তখন ছিল সে গৃহিণী ছিল, তখন সে কিছু করতো না, তার স্বামী অ্যাকচুয়াল মুক্তিযোদ্ধা, সেই ওই নেতৃত্ব দিয়ে মহড়া দিচ্ছে। কিন্তু আমি দেখলাম সে বলছে এগিয়ে যাও এগিয়ে যাও, কিন্তু উনি পিছনের একটা দোকানের পাশে থেকে এগিয়ে যাও কই, আবার দাঁড়াচ্ছে, গোপনে দাঁড়াচ্ছে, আর ওই মানুষগুলো লুটি লুটি পড়ছে। এই ভয়াবহ দৃশ্য দেখে আমি আর সহ্য করতে পারলাম না, কারণ আমি ছোটোবেলার থেকে দুর্জয় সাহসী, আমি মানি না কোনো আইন, আমি ভরা তৈরি করি, ভরা দেবি, আমি বিপ্লবী, আমি বিপ্লবী। সে কারণে আমি করলাম কি, আমি ওই রাত্রিয়েই আমার ওয়াইফকে নিয়ে আমি চিন্তা করলাম এদের বিরুদ্ধে যুদ্ধ করে আমার সক্রিয়তা, আমার স্বাধীনতা সর্বমত কি রাখতে হবে, এ দেশকে স্বাধীন করতে হবে। তখন আমার স্ত্রীকে নিয়ে 2-3 দিন পায়ে হেঁটে এই আমার বিষ্ণুপুরে পৌঁছালাম। এই বিষ্ণুপুরে এসে দেখি আমার ভাই রফিক ওখানে, হ্যাঁ, নেতৃত্ব দিচ্ছে। রফিক সাথে সাথে বললো এই আলতাপ তার বাড়ি আয়, আমি সাথে সাথে ওই দলে যোগ দিয়ে ওই, তখন আমার কী হলো, রফিক পঙ্গু একটা পা ব্যথা পাইছে, ওই কোথায় যে যুদ্ধ করতে যে পা একটা ব্যথা পাইছে, ও হাঁটতে পারে না। তখন মনে আছে আকু মাঝির নৌকায় আমি আর রফিক, সেখানে আর কেউ ছিল না, এই দুইজনে ওই নৌকা থেকে ওই নদী নদীর মধ্যে ঘুরে ঘুরে ঘুরে, আর আমাদের স্কুল আমাদের মানে মেইন ক্যাম্প ছিল বিষ্ণুপুর এলাকায়, ওই এলাকায় বিষ্ণুপুর স্কুলে, ওই স্কুলে আমরা খুললাম আমাদের ক্যাম্প খুললাম, এবং এখানে দলে দলে ইয়ং পোলামান পোলাপান গরিবের ছেলে পেলে, প্রায় গরিবের ছেলে পেলে, ধনীর ছেলেরা আস নাই, সব যোগ যোগ দিল। তার মধ্যে মাঝে ছিল রিক্সাওয়ালা সাধারণ মানুষ, সে ছিল আমাদের মেইন কমান্ডার, তারপরে ছিল আলিমুদ্দিন, সে ছিল এই হাকিম ছিল, হাকিমও ছিল,
এখন এইভাবে আমরা ভারতে যাই নেই, দু একজন গেছিল, আমরা সবাই ভারতে যাই নাই। আমরা কি করলাম, আমরা ওই বিভিন্ন আনসার বাহিনীর অস্ত্র, হ্যাঁ বিভিন্ন আনসার থাকে, ওরা রাত্রিবেলা ঘুমায়, ওদের ক্যাম্প অ্যাটাক করে আমরা ওই রাইফেল ছিনিয়ে নিয়ে আমরা যুদ্ধ করেছি, প্রথম থেকে করেছি, শেষ পর্যন্ত ছিলাম, এবং সারা জীবন ইনশাল্লাহ মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি হিসেবে সারা জীবন আমার কণ্ঠ সোচ্চার থাকবে। আমি তখন করলাম কি, আমি হলাম ক্যাম্পের প্রধান। ক্যাম্পের প্রধান অর্থাৎ ওই ক্যাম্প চালানোর দায়িত্ব ছিল আমার। আমার ছদ্মনাম ছিল আরিফ মাস্টার। রফিক আমাকে দায়িত্ব দিল যে তুমি মাও সত্যিংয়ের লাল বই পড়াবা, এইভাবে লাইভ মানে গেরিলা যুদ্ধ কীভাবে করে এই ট্রেনিং, এই এই কৌশল আমি পড়াতাম। আমি তার নাম ছিল, আমার নাম আলতাফ হোসেন, কিন্তু ওই সময় নাম ছিল আরিফ মাস্টার। তখন আমি ইংলিশের এমএ পাস করেছি অলরেডি। তখন আমার পরে ক্যাম্পের দায়িত্ব হতো। আমার দুই একটা ঘটনা আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে সবচেয়ে মারাত্মক ঘটনা আমার দুটো কথা মনে আছে। আমিও ক্যাম্পের দায়িত্ব পরিচালনাকালীন সময়ে সময়ে আমি যুদ্ধ করতাম। আমি যে সবসময় যুদ্ধ করতাম তা না, আমি ট্রেনিং প্রাপ্ত ছিলাম এবং থার্ড ইন কমান্ড ছিলাম, কিন্তু আমার মেইন দায়িত্ব ছিল ক্যাম্প পরিচালনা করা এবং কে কে যুদ্ধে যাবে, কে কে সম্মুখ যুদ্ধে যাবে, কি আগে পরে থাকবে, কার রাইফেল কোনটা লাগবে, এই সব আমি করতাম। তখন আমি আমার মনে আছে দুটো ঘটনা, যখন আমরা তোমার সাহসপুর ইন্ডিপেন্ডেন্ট বাড়ি আমরা যখন ক্যাম্প করলাম, তখন একটা ঘটনা আমার মনে আছে, আজও অনেক স্মৃতি বিজড়িত ভুলে গেছি। একদিন এই রাজাকার বাহিনী আমাদের ঘিরে ফেললো। তখন বর্ষাকাল, তখন আমরা যুদ্ধ করলাম, আমাদের গুলি ফুরিয়ে গেল, তখন বিক্ষিপ্তভাবে ওখানে দৌড়ে যেতে লাগলো। আমি তখন কুলনা পেয়ে আমার পানিটি ভরা সেই জায়গায় আমি পড়ে গেছি, আল্লাহ কাছে কান্দিরা আল্লাহ কী করে বাঁচবো। সাথে সাথে আমি ছোটোবেলায় এই পরের বাড়ি ঘুরে থাকতাম, ওই সময় আমার ট্রেনিং ছিল পরের বাড়ির নারকেল গাছ বাবা, সুপারি গাছ বাবা। তখন ওই একটা নারকেল পালাম, চিকুনা একটা নারকেল গাছ, আমি এক মানে তাড়াতাড়ি নারকেল গাছের এক উপরে চলে গেলাম, ওই ডাবের যে ডাব যে ই থাকে ওর মধ্যে আমি পলালাম, ওর মধ্যে পলালাম। কি দুঃখ, এই নিচে আর্মি আর রাজাকার ভরা, কিন্তু আমাকে ওই কোনো কেউ তাকাই নেই যে উপরে নারকেল গাছে কেউ আছে কি না। কিন্তু আমি ওখানে এমন হবে আল্লাহ আল্লাহকে ডাকলে যে আল্লাহ শোনে, সে ডাক এখন আর হয় না। ওই মরে যাবো, ওই আল্লাহকে ডাকেছি, ওইটা মনে আছে আমার স্মৃতিতে এখনও জাগরুক আছে, যে আল্লাহকে কী ডেকেছিলাম। গোটাপাড়া ইউনিয়নের পশ্চিমভাগে ওই একটা খাল ছিল, এখন যেমন ওখানে ইয়ে হয়ে গেছে, পোল হয়ে গেছে, তখন ছিল না। ওই খালের এপারে আমি বিজন, আমার পাশে ছিল বিজন, আমরা শুয়ে রেকি করে শুয়ে আমরা গুলি চালাচ্ছিলাম। আমাদের সঙ্গে আরও বহুজন ছিল, কিন্তু একটা গুলি এসে ওই বিজনের এই কপালে লাগলো, আমার একের পাশে। আমরা মূলত বিভিন্ন মানুষ থেকে সাহায্য নিয়ে আমরা ক্যাম্প চালাতাম। সাধারণ মানুষ আমাদের সর্বতোভাবে সাহায্য করেছে, আর আমি ছিলাম ক্যাম্পের প্রধান। আমি এই মুক্তিযোদ্ধার গরিব যারা আছে এদের ফ্যামিলির প্রত্যেককে গোপনে ওই চাল ডাল আমি দিয়ে যেতাম, কারণ আমার মনটা, আমার হৃদয়টা বড় নরম। হ্যাঁ, আমার উপরে চেয়ার একরকম, হৃদয়টা আমার বড়ই নরম, আমি মানুষের ব্যথা দেখতে পারি না। যে মুক্তিযোদ্ধা আমার এখানে আইসে চিকুন দেখতাম, হ্যাঁ শরীরটা খারাপ, বাথরুম কিছু নাই, আমি গোপনে ওই ক্যাম্পে চাল ডাল তারে দিয়ে যেতাম। আপনার যে কোনো মুক্তিযোদ্ধার কাছে জিজ্ঞেস করতে পারে আবার কী ছিল, মানে কেমন খাবার খেলো? আমার খাবার এক সাধারণ, একেবারে চাল ডাল আলু। যদি বলো যে কেমন আছেন, যদি মানে আমার কী বলে আমার অবস্থা যাকে বলে সাংসারিক অবস্থা মোটেও ভালো না, কারণ জীবনে শুধু দিয়েছি, আমি বিনিময়ে কিছু চাইনি। আমার আজকে এই বৃদ্ধ বয়সে, 78 বছর বয়সে আমার এই ছাত্র পড়ায় খাতি হয়, কিন্তু সরকার আমাকে কোনোরকম সাহায্য করে নাই। আমি অনেক দাঁড়িয়ে গিয়েছি,
দাঁড় দিয়ে ফিরে এসেছি, আমি আল্লাহর উপর শুধু নির্ভর করি, আমি কোনো সরকারের উপর নির্ভর করি না স্যার, আমি কিছু পাইনি জীবন। পরিবারে কে কে আছে? আমার পরিবার, আমি আছি, আমার, আমি সুপ্রিম কোর্টের উকিল, আমার বউ সুপ্রিম কোর্টের উকিল, সেও এখন নিঃস্বস্তা রাত দিন কাঁদে, আমরা কী করলাম? জীবনে এত কষ্ট আমার হবে জীবনে আমি ধারণা করি নাই। সুপ্রিম কোর্টে? জি, সুপ্রিম কোর্টে দুইজনে উকিল, স্বামী স্ত্রী। এবং একটা ঘটনা তুমি লেখে রাখো, 86 সালে ঘটনা লেখো, হাসিনার মনে পড়বে। 86 সালে আমি হাসিনার, শেখ হাসিনার প্রধান, মাননীয় প্রধানমন্ত্রীর বোনকে পড়াতাম, তার নাম হেলালের বোন, নাম হচ্ছে তহমিনা। সে আমাকে শেখ হাসিনার কাছে নিয়ে গিয়েছিল, গিয়েছিল বা আমাকে বলেছিল, স্যার আপনি, আমি কোনো দিন ক্ষমতায় গেলে, আমি কোনো ক্ষমতায় গেলে আপনি আমার কাছে এসেন, কিন্তু আমি কোনোদিন তার কাছে যেতে পারি নাই। আমার সেখানে দুটো ছাত্র আছে, এক হচ্ছিল দীপুমণি, আর হচ্ছে তোমার, আর হচ্ছিল এর নাম হচ্ছিল শেখর, কিন্তু তবুও তারা আমাকে নেয় নেই, আমি ঢুকতে পারি, যাই নেই, আমি জেলটা ফেলতে পড়ে আছি। দিন আগে আমি সরকারের কাছে কিছু চাই না, একটা জিনিস চাই, সেইটা সরকার না দিলে আমি মন কষ্টেই মারা যাব। আমার যে স্বীকৃতি, আমার যে স্বীকৃতি, আমি যে মুক্তিযুদ্ধ ছিলাম, এই স্বীকৃতি চাই, আমি ওনার কাছে কিছু চাই না, এক টাকাও চাই না। আমার যে স্বীকৃতি কেন সেটা আমাকে দেওয়া হবে? আর যদি কেউ প্রমাণ করতে পারে আমি মুক্তিযুদ্ধের 3rd in command ছিলাম না, তাহলে আমি চাই, আমি বুক খুলে যাব, আমার প্রকাশ্যে গুলি করে মারা হোক, আমাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করে আমাকে, আমাকে গুলি করে মারা হোক, কিন্তু আমাকে কেন দেওয়া হবে না? আর এতদিন কেন দেয় নাই, এ আমার প্রশ্ন। আমি বারবার আবেদন করেছি, কোনোটা কোনো কাজ হয় না। আর আমি এখন আলতাফ স্যার, একটা বিরাট ব্যাপার, আমি কার কাছে যাব, কার কাছে যাব? আমাকে দৈন্য হাত পেতেছে, আমি হাত পাতা পছন্দ করি না। সরকারের কাছে একটা আবেদন, সে কাছে না, সরকারকে আমি একমাত্র ধন্যবাদ জানাই যে বাপকেও সে হার মানিয়েছে, পিতাকেও বঙ্গবন্ধুকে হার মানিয়েছে, এই সেন্সে যে মুক্তিযোদ্ধাদের জামাই করে আদর করে রেখেছে, মুক্তিযোদ্ধাদের এত শান্তি, এ কোনো সরকার মনে হয় কোনো পৃথিবীর কোনো সরকার দিয়েছে বলে আমার মনে পড়ে না। এখানে আমরা শেখ হাসিনার জামাই, আমি পাই বা না পাই, আমার স্বীকৃত হোক না হোক সে আল্লাহ জানে, না হোক আমি তাতেও খুব সুখী, আমার দুঃখ নাই, কিন্তু আমার ভাইয়েরা স্বীকৃতি পেয়েছে এবং তারা যে মহাশান্তিতে 20,000 টাকা মাসে পাতিছে, খালি বাড়াতে চাইছে কাছে না, কত বাড়াবে আল্লাহ জানে না, আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক, এই মহলে বাঁচতে থাকলে অনেক কিছু মুক্তি পাবে।